विधाननगर नगर निगम में आरक्षित वार्डों का रोस्टर ड्राफ्ट शुक्रवार को निकाला गया। प्रकाशित ड्राफ्ट के तहत विधाननगर में एक एमआईसी व एक बोरो चेयरमैन इस बार अपनी सीटों से चुनाव नहीं लड़ पाएंगे। बोरो चेयरमैन की सीट को जहां एसटी वार्ड बना दिया गया है, तो वहीं एमआईसी के वार्ड को महिला जनरल वार्ड बना दिया गया है। इधर तृणमूल से भाजपा में शामिल विधाननगर के पूर्व मेयर और 31 नंबर वार्ड के पार्षद सव्यसाची दत्त के वार्ड में कोई हेरफेर नहीं की गई है। वहीं सूत्रों का कहना है कि विधाननगर की चेयरपर्सन कृष्णा चक्रवर्ती इस बार भी अपने ही वार्ड 29 नंबर से चुनाव लड़ सकती हैं। इस पर क्या प्रतिक्रिया दी एमआईसी सुधीर कुमार शाह व पार्षद निर्मल दत्ता ने, आइए जानते हैं। এটা সম্পূর্ণ দলের সিদ্ধান্ত, দল যেখানে আমাকে মনে করেছিল এর আগের বারে দল দিয়েছিল, এটা সম্পূর্ণ দল ঠিক করবে, কোথা দিদি দল ঠিক করবে। আর আমার এখানে আমার বিধায়ক আমার ভগবান সুজিত বসে আছে, সে ঠিক করবে, সে দল ঠিক করে যে ঠিক করবে সে করবে। কারণ আমি একমাত্র বিধাননগরে 14টা ওয়ার্ডের মধ্যে একমাত্র আমি ওয়ার্ডের, অন্য কোনো ওয়ার্ডে নিশ্চয়ই দল ঠিক করে সে চিন্তাভাবনা ঠিক করবে। আমি এখনো পর্যন্ত নিজে জানি না, কারণ আজকে প্রকাশিত হবে, জানি এটা সরকারি বিজ্ঞপ্তি, তার মাধ্যমে আমি জানতে পেরেছি। সুতরাং আমি এটা দেখি, শুনতে পাচ্ছি আমার এটা নাকি লেডিজ হয়েছে, তো আমার তা নিয়ে কোনো বক্তব্য নেই। তার কারণ এটা একটা নিয়মের মধ্যে হয়, এটা সারা দেশ জুড়ে মানে আমাদের রাজ্য জুড়েই সমস্ত মিউনিসিপ্যালিটি কর্পোরেশন সর্বত্রই একটা নিয়ম মেনে এটা হয়। আর আমি মমতা বন্দ্যোপাধ্যায় একজন সৈনিক, দলের জন্মলগ্ন থেকে আমি সেই দলের সঙ্গে যুক্ত। আমি বিগত নির্বাচনেও আমি অসীম দাশগুপ্তর মতো লোককে আমি পরাজিত করতে সক্ষম হয়েছি। সুতরাং সবই দলের সহযোগিতা নিয়ে, আমার জেলা নেতৃত্ব জ্যোতিপ্রিয় মল্লিক, আমার স্থানীয় কাউন্সিলর এমএলএ সুজিত বসু, এরা সবাই আছে, এরা যেটা সিদ্ধান্ত নেবে সেটাই হবে।